এ আমরা পড়েছিলাম আমরা পড়েছিলাম যে বেসিক কনসেপ্ট অফ চার্জ সেই বেসিক কনসেপ্ট অফ চার্জের চার্জের সম্বন্ধে আমাদের কনসেপ্ট এসেছিল তারপর আমরা পড়েছিলাম ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স সেই ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স আমাদের বলছিল কি যে লাইক চার্জ লাইক চার্জ रिपेल रिचार्जर रिपेलिचार्जर एंड अनलाइक चार्ज अनलाइक चार्ज एट्रैक्ट रिचार्जर लाइक चार्ज रिपेल रिपेलिचार्जर एंड अनलाइक चार्ज एट्रैक्ट रिचार्जर एजे रिपालशन और अट्रैक्शन এর ম্যাগনিটিউড আমাদের জানতে হয় যে এই রিপালশান আর অ্যাট্রাকশানের ম্যাগনিটিউড কি তখন আমরা জানতে হচ্ছে কি ল সেটা হচ্ছে কুলম ল আমাদের পড়তে হচ্ছে কুলমস ল এখানে কথা বলে রাখি কুলমস ল আর কুলমস থিওরি জিনিস নয় আমরা পড়ছি কুলম ল তোরা সবাইটা করলে থেকে পড়ে এসছো কি বলছে কুলমস ল কুলমস ল বলছে the force of the force of attraction or repulsion the force of attraction or repulsion between two point charge

ইনভার্সলি প্রপোশনাল টু the ওয়ার অফ the ওয়ার অফ the distance বিটুইন them তাহলে আমি একটু ম্যাথামেটিক্যাল দেখলে কেমন দেখতে হবে এইটা আমার কিউ ওয়ান চার্জ আর এইটা আমার কিউ টু চার্জ আর সেপারেশান বিটুইন দেম ইজ আর দেন অ্যাকর্ডিং টু কুলমফ ল মিউচুয়াল ইন্টার্যাক্টিভ ফোর্স এ প্রপোশনাল টু কিউ ওয়ান কিউ টু অ্যান্ড এ প্রপোশনাল টু ওয়ান বাই আর স্কোয়ার তাহলে দেয়ার ফোর বাই কম্বাইনিং দেম কম্বাইনিং

আর স্কোয়ার এই তো তাহলে প্রপোশনালিটি সাইন করলে একটা কনস্ট্যান্ট আসবে তাহলে দেওয়ার পর এ প্রপোশনাল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এখানে একটা মজা আছে এই কেটা হচ্ছে প্রপোশনালিটি কনস্ট্যান্ট এই কেটা হচ্ছে প্রপোশনালিটি কনস্ট্যান্ট ক্লিয়ার এইটা তোরা ক্লাস ছোটবেলায় পড়ে এসছো এইট নাইনে তোমরা এতটা অবধি করে এসছো এখানে কি দেখবে এখানে দেখবে এই এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই কাপ্পা এটাকে বলছি কাপ্পা এই এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই কাপ্পা এই কাপ্পা মানে এটা হুবু কের মতোই দেখতে খালি একটু ডান দিকে একটা বড়ো হয় এই কাপ্পা মানে হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট কাপ্পা মানে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট এই কাপ্পার ভ্যালু ওয়ান হয় ফ্রি স্পেসে ইনসিজিএস ইউনিট ইন সিডিএস ইউনিট আবার এই কাপ্পার ভ্যালু ফোর পাই এফসেলর নট হয় সেটাও ফ্রি স্পেসে বাট ইন এসআই ইউনিট আবার এই পুরো ধরনের ভ্যালু হচ্ছে এই যে ফোর পাই এফসেলর নট এটার ভ্যালু হচ্ছে ওয়ান বাই নাইন ইন টেন টু দি পাওয়ার নাইন তার মানে সব মিলে আমার এফ কি নাড়ালো দেখো সব মিলে আমাদের এফ কি নাড়ালো এফিকলস টু ওয়ান বাই ফোর পাই এফসাইল নোট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তুমি যদি কাপ্পা দিয়ে বলো ওয়ান বাই কাপ্পা কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এবার তুমি যদি এসআইতে বলো তাহলে থ্রি স্পেসের জন্য নাইন ইন্টু টেন টু থ্রি পয়েন্ট নাইন কিউ ওয়ান কিউ টু বাই ক্লিয়ার এখানে আবার এই যে অন্য টার্মটা এলো এই যে এফসাইলন্য টার্মটা এলো এই টার্মটাকে আমরা বলি আবার এটাকে বলি আমরা পারমিটিভিটি অব দ্য মিডিয়াম আমি সবগুলো ডেসিনেশানেই আসছি পারমিটিভিটি ডাইলেক্টিক কস্ট্যান্ড এই সমগ্র ডিপ্রেশনই আমি আসছি এটাকে বলছি পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম এই এক্সাম হচ্ছে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম এটাও কিন্তু ফর ফর ফ্রি স্পেস ফর ফ্রি স্পেস আর নর্মাল মিডিয়ামের জন্য মানে ইন আদার মিডিয়াম ইন আদার মিডিয়াম পারমিটিভিট ইক টু পারমিটিভিট ইক টু নর্মাল এফ সাইডর নট এফ মানে কে ইন্টু এফসাইল নট কেটা কি মিডিয়ামের মিডিয়ামের ডাই ইলেকট্রিক ক্লিয়ার তার মানে আমরা নর্মালি যে জেনারেল ফর্মুলা পড়েছিলাম সেখান থেকে একটু আমরা আরও ডিটেলিংয়ে গেলাম যে উলম শোটাকে আর একটু ডিটেলিংয়ে আমরা হবে তাহলে বেসিক্যালি ব্যাপারটা খুব জেনারেলাইজ করলে কি জানাবো এথিকালস টু ওয়ান বাই কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এটা ইনসিজিএস আর এই কে এর ফলটা যদি বসিয়ে দিই এথিক্যালস টু ওয়ান বাই ফোর পাই এফসএল নট কিউ ওয়ান কিউ টু পাই আর স্কোয়ার এটাই এসআই তাহলে কেউ বলতে পারে যে প্রফোশনালি কনস্ট্যান্টটা বললাম এখানটায় এর ভ্যালু কেউ বলতে পারে ওয়ান কারণ কাপ পাও তো ওয়ান হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়ান করলে ওয়ান হবে সিজিএসে আর এইটার ভ্যালু ওয়ান বাই ফোর পাই এফসএল নট কোথায় হবে এস এসআইটা হবে সিজিএসএ হলে ওয়ান এস এসআইতে বললে ওয়ান বাই ফোর বাই এক্স এলরার নোট ক্লিয়ার পুরোটাই কিন্তু এই আমারই তার ভ্যালু প্রপোর্শনালি কনস্টেবল ক্লিয়ার তাহলে বেসিক্যালি আমরা কী দেখলাম কুলম স্লো এবং কুলম স্লোর একটা ম্যাথামেটিক্যাল ফর্ম একটু ডিটেলেং আমরা ব্যাপারটা জানলাম এখানে পড়তে কি আমরা তাহলে যে এই যে ডাইরেক্ট কনস্ট্যান্ট পড়লাম তার উপর বেশ করে আমাদের কী প্রবলেম আসবে সেটাও দেখি তাহলে কোশ্চেন কি আসবে দেখা যাক বেসিক কোশ্চেন তারপরে আমরা ফর্মুলাতে যাচ্ছি আরো বলল ফাইন্ড দা ম্যাগনিটিউড of interactive force interactive force between two point charge separated at a distance 3 meters আচ্ছা বিটুইন টু পয়েন্টটা টু মাইক্রোকুলম অ্যান্ড সিক্স মাইক্রোকুলম সেপারেটের ডিস্টেন্স থ্রি মিটার তাহলে ধরো এইটা আমার টু মাইক্রোকুলম সিক্স মাইক্রোকুলম থ্রি মিটার एक्ल्स टू के क्यू वन क्यू टू बाई आर स्क्वयर नाइन इंटू टेन टू दर नाइन क्यू वन मतलब टू इंटू टेन टू दर माइनस सिक्स क्यू टू मतलब सिक्स इंटू टेन टू दर माइनस सिक्स बाई थ्री स्क्वेर तो इक्वल्स टू तो ये कि डे নাইন আর নাইন কেটে যাবেন টুয়েলভ ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি নিউটন টুয়েলভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি নিউটন তো জাস্ট বেসিক ফর্মুলা দিয়ে প্রবলেম তারপরে দেখি বাবা যেটা সেটা হলো ইফ

इलेलैक्ट्रिक कॉन्स्टेंट थ्री देन फाइंड द मैग्नेट्यूड ऑफ फोर्स ऑप्शन दिया हुआ है थ्री एफ 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 बाई थ्री √3 3a a f / 3 का √3 तो a = क्या होय k q1 q2 / r² e के माने किंतु डाइइलेक्ट्रिक कांस्टेंट নয় e के माने হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আর e के माने होय 1 / κ किऊटर कोश्चि से कप्पा दे थ्री तरह ओन ब्री की आर स्कोर तर मान एफ ब थ्री एफ प्राइम पस टू एफ ब थ्री तो अन्सार एफ ब थ्री जो नाइन् परसेंट ऐसे डाक दिन मेरे आसें थ्री एफ बेसिकली से माथार मध्य प्रफेशन कन्सटैंट আর ডাইরেক্ট কনস্ট্যান্ট কনস্টেন্টেট গুলিয়ে ফেলেছে ক্লিয়ার তাহলে পরের কোশ্চেনটা যাই পরের কোশ্চেন কি বলছে দেখো সেটা হলো পরের কোশ্চেন বলছে যে ইফ কিউ চার্জ ইজ ডিভাইডেড डिडेड इंटू टू बॉडी देन फाइंड द वाल्यू ऑफ द चार्ज फाइंड द वैल्यू ऑफ द चार्ज ऑफ इच बॉडी फॉर हुई फॉर हुई ইন্টারাকশান ফোর্স ফোর্স বিটুইন দেম ইজ ম্যাক্সিমাম ইন্টারঅান ফোর্স বিটুইন দেম ইজ ম্যাক্সিমাম তাহলে কি বলছে দুটো বডি আছে এ অ্যান্ড বি এ অ্যান্ড বি এটাতে চার্জ দিয়েছি আমি স্মল কিউ तेल कत्यू माइनस मॉल क्यू अंटोटाल क्यू जो यदि डिस्टेंस आर ताल ए पिकल्स टू के क्यू क्यू माइनस स्म क्यू बै आर ए तिकल्स टू के बर स्क्र क्यू क्यू माइनस क्यू स्क्र फॉर मैक्सिमम फोर्स फॉर मैक्सिमम फोर्स डीएफ बस टू जिरो ऑफ़ क्यू क्यू माइनस किू स्क्र इक्ल टू जिरो क्यू माइनस टू किऊक्स टू क्यू किऊक्स टू टू किऊ देर स्मॉल क्यू किस टू कैपिटल किू बु सो चार्ज इज इक्वली डिवाइडेड चार्ज इज इक्वली डिवाइडेड इनटू टू बॉडी फॉर मैक्सिमम इंटरैक्टिव फोर्स बिटवीन देम চার্জ ইজ ইকুয়ালি ডিভাইডেড ইন্টু টু ওয়াটি ফর ম্যাক্সিমাম ইন্টারঅিভ ফোর্স বিটুইন ডেম ক্লিয়ার এরকম কুলামশ থেকে আরও সিক্স টু সেভেন টাইপসের প্রবলেম হয় অনলি অন ধরো এই দিল ধরো এই কোশ্চেনটা দিলো যে ফাইন্ড দ্য ডিসটেন্স ফ্রম স্মল ইন উইচ নেট ফোর্স জিরো কেমন দিলো তো এটা দেওয়া হচ্ছে ফোর কিউ এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে কিউ তার মানে মাইনাস কিউ দেওয়া আছে এবার বলছে ডিস্ট্যান্স ফ্রম দ্য স্মল চার্জ এটা একটা কথা মনে রাখবে যদি দুটো চার্জ অপোজিট থাকে মানে এটা প্লাস এটা মাইনাস মানে একটা প্লাস ফোর কিউ একটা মাইনাস কিউ তাহলে কোন দুটো অপোজিট চার্জ থাকলে এর মিড পয়েন্টে কোথাও নেট ফোর্স জিরো হবে না দুটো অপোজিট চার্জ থাকলে তাদের মিড পয়েন্টে কোথাও নেট ফোর্স জিরো হবে না কারণ কি স্যার দেখো এ দিকে রিপালশান করে মানে যদি ধরো মাইনাস দিকে অ্যাট্রাকশান করে এই যে মাঝখানে যে ফোর্সটা দেখো সবসময় ওয়ান ডিরেকশান এখানে এটা বড় বেশি তাহলে সবসময়ই ফোর্স হবে খালি অ্যাড নেট জিরো হতে পারে না সেখানে তাহলে কোথায় জিরো হবে জিরো হবে এই বাইরের পয়েন্টে যেটা আমার এক্স পয়েন্ট হয় তাহলে তারপর একে এই যে পয়েন্টটাতে আমি যদি একটা পজিটিভ চার্জ রাখি তাহলে সেই পজিটিভ চার্জকে কে দেখো টানছে আর রিপালসার করছে কে রিপালসার করছে হচ্ছে এইটা বললাম ক্লিয়ার ফলে এই পয়েন্টে আমার নেট ফোর জিরো হতে পারে তাহলে ফাইন দ্য ডিস্ট্যান্স অম দ্য স্মল চার্জ উই নেট ফোর থ্রি জিরো এখানে কোশ্চেনটা বাড়ি যায় একটু অন কিউ চার্জ ক্লিয়ার তাহলে দেখো বাবু এখানটায় কী হচ্ছে তাহলে ফর্মুলাটা তাহলে একজনের জন্য ডিস্ট্যান্স হচ্ছে আর প্লাস এক্স আর এক যে ভ্যালু নিستمটা শুধু দিয়ে তাহলে কি 4q / r + x এর হোল স্কয়ার কে q / x স্কয়ার নেট ফোর্স জিরো मतलब তাহলে আবার সবগুলো টার্ম কেটে যাবে k q তাহলে 4x স্কয়ার = r + x হোল স্কয়ার 2x = r + x তাহলে এক্সিকালস টু আর তার মানে আট ডিস্ট্যান্সে যে ডিস্ট্যান্সের ভিতরে আর দেওয়া ছিল আরও এখান থেকে আট ডিস্ট্যান্সে যে পয়েন্টটা থাকবে সেখানে আমি কিউ চা রাখি তার উপর নেট ফোর্স কত হবে জিরো হবে ঠিক আছে এরকম আরও কিছু প্রবলেম আমরা পরের ভিডিওটা দেখতে পাবো আর কি ঠিক আছে